এবার যেটা আসছে সেটা হচ্ছে ত্বরণ আর মন্দন। দেখো ত্বরণ বা অ্যাক্সিলারেশন, ত্বরণ বলতে কি, আমি প্রথমে এটা এদিকে আসা দরকারই নেই, প্রথমে বাস্তব একটা উদাহরণ দিয়ে ভাবো। তুমি সাইকেল নিয়ে যাচ্ছ বা হেঁটে যাচ্ছ, তুমি বাড়ি থেকে যখন বেরোলে, তো ধরে নিলাম মেন রাস্তার ওপর তোমার বাড়ি নয়, কোনো গলির ভিতরে বাড়ি, তো তুমি বাড়ি থেকে যখন বেরোলে তুমি গলি দিয়ে যখন হাঁটছো তখন তোমার, বা গলি দিয়ে যখন সাইকেল চালাচ্ছ তখন সেখানে তো তুমি জানো ওখানে বাস ট্রাক বড় গাড়ি এসব আসবে না, ওখানে ম্যাক্সিমাম হয়তো সাইকেল বা হাঁটা মানুষজনই যাবে। তো তুমি কি করবে, সেখানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছ। এবার তুমি যখনই মেন রাস্তায় উঠলে তখন দেখলে সেখানে বাস ট্রাক বিভিন্ন গাড়ি প্রচণ্ড ভিড় হয়েছে, তখন সেখানে কি তুমি সেই সমান বেগ নিয়ে যেতে পারবে? তোমাকে তার থেকে বেগটা কমাতে হবে। আবার যখন তুমি হয়তো ভিড় রাস্তাটা পেরিয়ে আর একটা ফাঁকা রাস্তায় গেলে, ফাঁকা রাস্তায় যখন ঢুকলে তখন তুমি কি করবে, তখনও নিশ্চয়ই ওই আস্তে আস্তে সাইকেল চালাবে না, তখন কি করবে বেগটা তুমি বাড়াবে, তখন তুমি আবার স্পিডে চালাতে শুরু করবে। তাহলে দেখো এই যে আমি যখন রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি বা হাঁটছি তখন কি হচ্ছে, আমি কিন্তু সবসময় নির্দিষ্ট একটা বেগ নিয়ে যাচ্ছি না, কখনো আমার বেগটা বাড়ছে কখনো আমার বেগটা কমছে। তাহলে যখন আমার বেগটা বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার বেগটা বাড়তে থাকে তখন আমরা বলি যে আমার মধ্যে একটা ত্বরণ আছে। বা কোনো একটা বস্তু যখন সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পেতে থাকে তখন বলি যে বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে। মানে ভাবো তুমি হয়তো প্রথম 5 সেকেন্ডে যাচ্ছ, প্রথম 5 সেকেন্ডে তুমি 5 মিটার পথ গেলে, এবার পরবর্তীকালে তুমি যখন রাস্তা ফাঁকা পেলে তখন দ্বিতীয় 5 সেকেন্ডে তুমি গেলে 6 মিটার করে পথ, তার মানে দেখো তোমার বেগটা বেড়ে গেল। বা তুমি যদি পাঁচে না দেখো, তুমি যদি দেখো প্রথম 1 সেকেন্ডেই দেখো, তাহলে প্রথমে 1 সেকেন্ডে তুমি গেলে 1 মিটার, পরবর্তী 1 সেকেন্ড তার পরের যে সেকেন্ডটা সেই পরের সেকেন্ডেই তুমি গেলে 1.2 মিটার, তাহলে তোমার বেগটা বাড়লো। তার পরের 1 সেকেন্ডে তুমি গেলে 1.3 মিটার, তার মানে কি ধীরে ধীরে তোমার বেগটা বাড়ছে, যত সময় চেঞ্জ হচ্ছে তোমার বেগটা ধীরে ধীরে বাড়ছে, তার মানে তোমার মধ্যে ত্বরণ আছে। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি বলছি তার মানেই আমার কাছে দু রকমের বেগ আছে, তার মানে আমি ধরে নিলাম প্রথমে আমি যে বেগে চলছিলাম সেটা হচ্ছে আমার ইউ, এই অক্ষরেই ধরা হয়। দেখো এখন এবার থেকে এই চ্যাপ্টার থেকে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা রাশিকে এক একটা টার্ম দিয়ে, মানে এক একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো কেন না, আমি তো সবসময় দ্রুতি বেগ ত্বরণ এত বড় বড় লিখতে পারি না, বা অঙ্ক করতে গেলেও আমি এত বড় বড় লিখতে পারবো না, আমাকে শর্টে লিখতে হবে। তো শর্টে লেখার জন্য কি করা হয়, প্রত্যেকটা রাশির যেটা ইংলিশ টার্ম সেই ইংলিশ টার্মের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সব ক্ষেত্রে সেটা হয় না, যেমন ধরো অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স আর স্মরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে দুটোই ডি, তাহলে সেক্ষেত্রে তখন আমাকে দুটোকেই তো ডি দিয়ে প্রকাশ করতে পারবো না, তাহলে আমাকে যদি অতিক্রান্ত দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি স্মরণকে এস দিয়ে প্রকাশ করতে হবে। তো এরকমভাবে কিন্তু মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে যেটা ইংলিশ টার্ম সেই ইংলিশ টার্মের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে। তো যাই হোক, আমি এটাকে প্রাথমিক বেগকে সবসময় ইউ অক্ষর দিয়েই ধরা হয়ে থাকে, তাহলে আমি ধরে নিলাম প্রথমে আমার বেগ ছিল ইউ, পরবর্তী ক্ষেত্রে বেগটা বেড়ে হলো ভি, তাহলে আমার বেগ বৃদ্ধি পেল কতটা, ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ সমান আমি কি লিখতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই বেগ বৃদ্ধি হয়েছে কতটা সময়ে, টি সেকেন্ড সময়ে। প্রথমে ইউ ছিল ধরো এখানে সময় ছিল টি ইকুয়াল টু জিরো, যখন স্টার্ট করলাম তখনই আমার বেগ ছিল ইউ, তখন আমার সময় ছিল জিরো, তাহলে এখানে হলো তোমার টি সমান টি, মানে সময়টা এখানে টি হলো, তার মানে কতটা টাইমে ডিফারেন্স হলো, টি, তাহলে টি সময়ে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। মন্দনের ক্ষেত্রে কি হয়, মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত রাশি, মানে এখানে যেমন বেগ বৃদ্ধি পাচ্ছিল এখানে বেগ হ্রাস পায়, আর কিছুই না, বেগ হ্রাস পায় মানে কি ইউটা আমার অবশ্যই বেশি হবে ভি এর থেকে, তার মানে তখন আগে ইউ পরে ভি, পরে এখানে যেহেতু আমার ভিটা বেশি ছিল তাহলে আমি ভি মাইনাস ইউ করেছি, এখানে আমার ইউটা বেশি কারণ পরে বেগটা কমে গেছে, তাহলে আমি এখানে ইউ মাইনাস ভি বাই টি। তাহলে ত্বরণ হলো, মন্দন হলো ত্বরণের বিপরীত রাশি, বা মন্দনকে ওই জন্য বলা হয় নেগেটিভ ত্বরণ। ঠিক আছে, তো এটাই গেল ত্বরণ এবং মন্দন।